প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব, তোমাদের গণিতের চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশির যোগ। বীজগণিতীয় রাশি কিভাবে যোগ করে সেইটা নিয়ে আলোচনা করব। এখন এই বীজগণিতীয় রাশির যোগ করতে গেলে আমাদের সদৃশ পদ এবং বিসদৃশ পদ, এই দুইটা জিনিস আমাদের ভালো করে জানতে হবে। এখন দেখো, সদৃশ পদ কি? এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যে সব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদের সদৃশ পদ বলা হয়। অন্যথায় পদগুলো বিসদৃশ। মানে এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যে সব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদের সদৃশ পদ বলা হয়। এখন দেখো জিনিসটা কি, এখানে বলছে এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যে সব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদের সদৃশ পদ বলা হয়। এখন এই সদৃশ পদটা কি একটু দেখো, এখানে এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, এই তিনটা বীজগণিতীয় রাশি, এই একটা, এই একটা, এই একটা, এর পার্থক্যটা কোথায় দেখো, এই যে সাংখ্যিক সহগ 8, 5, 9, এই তিনটে কিন্তু এক না, 8, 5, 9, 8, 5, 9, এই তিনটের মধ্যে পার্থক্য আছে দেখো, কিন্তু এ স্কোয়ার বি, এখানে কোনো পার্থক্য নাই। তাহলে পার্থক্যটা আমরা কোথায় লক্ষ্য করলাম, সাংখ্যিক সহগে 8, 5, 9। তো এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যে সকল পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, এখানে সাংখ্যিক সহগগুলায় পার্থক্য রয়েছে, কিন্তু বাকিগুলায় কোনো পার্থক্য নেই। যেমন এ স্কোয়ার বি, এখানেও এ স্কোয়ার বি, এখানেও এ স্কোয়ার বি, এগুলো বলা হয় সদৃশ পদ। এখন সদৃশ পদ বলতে কি বোঝায় মোটামুটি তোমরা বুঝতে পেরেছো, এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যে সব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদের সদৃশ পদ বলা হয়। আর অন্যথায় বাকিগুলো কি, বিসদৃশ পদ, বাকিগুলো হলো বিসদৃশ পদ। যেমন দেখো এখানে আছে 7a² bc, 5a³ b² c, 3ab। এখন দেখো আমরা সদৃশ পদ বলছিলাম কি, এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদের সদৃশ পদ বলা হয়, বাকিগুলো বিসদৃশ পদ। এখানে দেখো সাংখ্যিক সহগ 7, 5, 3, এটার পার্থক্য আছে, আবার পার্থক্য নাও থাকতে পারে, এখানে এ স্কোয়ার বি সি, এখানে এ³ বি স্কোয়ার সি, এখানে এ বি। দেখো এই জিনিসগুলো কিন্তু এক না, এখানে এইটাই পার্থক্য আছে, এই জন্য এটা হয়েছে বিসদৃশ পদ। তো এখন সদৃশ পদ বলতে কি বোঝায় আর বিসদৃশ পদ বলতে কি বোঝায়, আশা করি তোমরা এটা সম্পর্কে ধারণা করতে পেরেছো। এখন আমরা বীজগণিতীয় রাশির যোগ করব। অনুশীলনী 4.4, অনুশীলনী এটা হয়েছে হলো 4.3, অনুশীলনী 4.3, আমরা এখন বীজগণিতীয় রাশির যোগ কিভাবে করা যায় সেইটা আমরা দেখব।
এইটাকে যোগ করতে বলছে। দেখো এই একটা রাশি 2a প্লাস 4b প্লাস 5c, আর একটা 3a প্লাস 2b প্লাস 6c, এই রাশি দুইটাকে আমাদের যোগ করতে বলছে। এখন এখন আমরা এখানে কি লিখব, এখানে আমাদের কি করতে হবে, যোগ করতে গেলে প্রথম সদৃশ পদগুলো আমাদের নিচে নিচে সাজাতে হবে। তাহলে আমরা এটা সমাধান করি, এই সদৃশ পদগুলো আমরা নিচে নিচে সাজিয়ে পাই। এখন সদৃশ পদগুলো আমরা নিচে নিচে সাজাবো, সমাধান করতে গিয়ে প্রথম আমাদের কি করতে হবে, সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজাতে হবে। সদৃশ পদগুলো নিচে নিচে সাজাই আমরা এটা লিখি 2a, এখন সদৃশ পদ মানে যেটা এ আছে, যেমন এই 3a এটা আনবো 2a এর নিচে, 3a এর পর প্লাস 2b, b নেব b এর নিচে, মাইনাস 6c, এই c এর নিচে c নিলাম। তাহলে আমরা প্রথম কি কেস করলাম, সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজালাম। এখন এইটা আমাদের যোগ করতে হবে। তাহলে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো তোমাদের আগে শিখানো হয়েছে, প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, প্লাস হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, বা মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হয়। তাহলে আমরা সহজে কীভাবে বলি, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে প্লাস। এখন আমরা কি করব, দেখো এখানে 5c আছে প্লাস, 6c আছে মাইনাস। এখন একটা কথা আছে, যোগ বিয়োগ করার সময় আমরা ওই প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে গুণ করে দুইটা রাশির যে রাশিটা বড় তার বাম পাশে যে সাইন বা চিহ্ন থাকবে সেই চিহ্ন আমাদের বসাতে হবে। দুইটা রাশির মধ্যে বড় রাশিটার বাম পাশে যে সাইন বা চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাতে হবে। এখন এখানে দেখো আমাদের 5c আছে প্লাস, 6c আছে মাইনাস, তাহলে এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হবে। তো এখানে বড় কোনটা আসছে আমরা এটা করে দেখি, 5c থেকে 6c, মানে 6c মাইনাস 5c, 5c থেকে 6c মাইনাস করলে 1c থাকে, 1 তো লেখে না, শুধু c থাকে, শুধু c। এখন এখানে 5c হয়েছে প্লাস আর 6c হয়েছে মাইনাস, এর ভিতর 6 বড়, এর বাম পাশে প্লাস সাইন, এই জন্য আমরা এখানে বাম পাশে মাইনাস সাইন, সরি 6 বড় এর বাম পাশে মাইনাস সাইন, এই জন্য আমরা এখানে মাইনাস সাইন দিলাম। দেখো 6c থেকে 5c মাইনাস করলে 1c, তো 1 তো লেখে না, শুধু c লিখতে হয়। এখন এখানে আমরা সাইনটা একটা প্রশ্ন হতে পারে, প্লাসও আছে মাইনাসও আছে, মাইনাস বসলাম কেন? যে কথাটা একটু আগে আমি তোমাদের বলেছি যে প্লাস আর মাইনাস থাকলে, বা মাইনাস থাক বা প্লাস থাক যাই থাক, দুইটা রাশির ভিতর যোগ বিয়োগের ক্ষেত্রে দুইটা রাশির ভিতর যে রাশিটা বড়, বড় রাশির বাম পাশে যে চিহ্ন বা সাইন থাকবে সেই সাইনটা আমাদের বসাতে হবে। এখানে আমরা মাইনাস করে পেলাম শুধু সি, এখানে 5 আর 6 এর ভিতর বড় হয়েছে 6, 6 এর বাম পাশে মাইনাস সাইন,
এই জন্য আমরা মাইনাস সাইন দিলাম। এখন এর পরেরটা যাই ফোর বি প্লাস টু বিও প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয়, প্লাসে প্লাসে কি হয়, প্লাসে প্লাসে প্লাস হয়। তো এখানে ফোর বি আর টু বি যোগ করলে সংখ্যা দুইটা যোগ করি, ফোর আর টু যোগ করলে হয় সিক্স এই বি। এখন এখানে এই সিক্স বি এর বাম পাশে কোন সাইন বসাবো, সিক্স বি এর বাম পাশে কোন সাইন বসাবো, এই ফোর বি আর টু বি, এই ফোর আর টু এর ভিতর ফোর বড়, ফোরের বাম পাশে প্লাস সাইন, এই জন্য আমাদের এখানে প্লাস সাইন বসাতে হবে। ফোরের বাম পাশে প্লাস সাইন, এই জন্য আমাদের এখানে প্লাস সাইন বসাতে হবে। তারপরটা দেখো, বাম পাশে কোনো চিহ্ন না থাকলে সেটাকে আমরা কী ধরব, প্লাস ধরি। প্লাস হইলে বাম পাশে কোনো চিহ্ন বা সাইন দেওয়ার দরকার হয় না, যেহেতু এটার বাম পাশে কোনো চিহ্ন নাই তাই এ দুটা প্লাস। এই দেখো এখানে টু এ আর থ্রি এ দুটার বাম পাশে কোনো চিহ্ন নাই তাই এ দুইটা প্লাস, তাই টু আর থ্রি যোগ করলে হয় ফাইভ, প্লাসে প্লাসে প্লাস হয়, টু আর থ্রি যোগ করলে হয় ফাইভ এ, টু এ আর থ্রি এ যোগ করলে হয় ফাইভ এ। তো এখানে বড় হয়েছে থ্রি, থ্রির বাম পাশে প্লাস সাইন, আমাদের বাম পাশে সাইন না দিলেই বুঝে নেব আমরা এটা প্লাস। তাহলে যোগ করতে গিয়ে আমরা প্রথম কী করলাম, সদৃশ পদগুলো নিচে নিচে সাজালাম, তারপর কী করলাম, প্লাসে মাইনাসে যেভাবে হয় ওইভাবে যোগ করে চিহ্নটা বসাইলাম কোনভাবে, দুইটা রাশির ভিতর যে রাশিটা বড়, বড় রাশির বাম পাশে যে সাইন বা চিহ্ন থাকবে সেইটা বসাইতে হয়। যেমন এখানে সিক্স বড়, সিক্সের আগে মাইনাস সাইন বসাইলাম, এখানে ফোর বড়, ফোরের আগে প্লাস সাইন, এই জন্য প্লাস সাইন বসালাম, আর এখানে দুটা প্লাস, বাম পাশে কোনো চিহ্ন বা সাইন না থাকলে সেটা বুঝতে হবে প্লাস। তাহলে এখন আমরা লিখবো কি, অতএব নির্ণয় যোগফল কত হলো, ফাইভ এ প্লাস সিক্স বি মাইনাস সি, ফাইভ এ প্লাস সিক্স বি মাইনাস সি, ফাইভ এ প্লাস সিক্স বি মাইনাস সি। এই তাহলে আশা করি তোমরা যোগ কীভাবে করে বুঝতে পারছো। এখন এই আমি যেভাবে করিয়েছি এইভাবে তোমরা বাড়িতে কয়েকটা অঙ্ক অনুশীলন করবে, সহজ হয়ে যাবে। যাক আজকে আমি আর করাবো না, আমি এখানেই আমার ক্লাস শেষ করব। পরবর্তী ক্লাসে আবার তোমাদের এই যোগ নিয়ে আর একটু আলোচনা করব, আলোচনা করলেই তোমাদের কাছে ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।